দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো। এখানে বিভিন্ন ধরনের সার গরু আছে, আমরা সেগুলোরই নিয়ে কথা বলবো। এবং আজ হচ্ছে শুক্রবার, আপনারা দেখছেন গরুটিকে, এখানে একটি গরু, এখানে একটি ছোট্ট গরু, ছোট্ট গরু, ভুট্টি গরু। মফিজুল ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? আছি ভাই, ভালোই ভালোই আছেন। কি অবস্থা বাজারে আজকে? আজকে তো গরুগুলো উড়ায় গেল মনে হচ্ছে। দাদার খারাপ বলা যাবে না ভাই, গরু বেচা হয়েছে। হ্যাঁ, বেচা, হ্যাঁ, ভালো বেচা কেনা হয়েছে। হ্যাঁ, আজকে খুবই ভালো বেচা কেনা হয়েছে। আমরা দেখছি বড় গরুটা একটু কম বেচা হয়েছে, ছোট গরু ভালো বেচা কেনা, বড় গরুটা কম বেচা হয়েছে। কিন্তু এক থেকে দেড় লাখের মধ্যে যে গরুগুলো ছিল সেগুলো খুব ভালো বেচা হয়েছে। ভালো বেচা কেনা। আচ্ছা, তো আপনার কাছে আজকে কটা আছে? আমার কাছে ছিল ভাই আজকে 60টা। হ্যাঁ, তিনটে বিক্রি হয়েছে। তিনটা বিক্রি করছেন, আর এখন আছে কয়টা? 4টা আছে। 4টা আছে, তো আমাদেরকে দেখাবেন আপনি 4টা গরু? হ্যাঁ, 4টা গরু দেখাবো। আচ্ছা দেখান তাহলে, প্রথম আমরা দেখবো কোনটা? ছোট্ট গরুটা। আচ্ছা, ছোট্ট গরুটা কয় মাস বা কয় বছর বয়স গরুটার? বয়স ভাই দেখিনি, দাঁত হয় নাই, দাঁত এই যে কেবল বড় বড় দাঁত আছে। বয়স ধারণা আছে 12 থেকে 13 মাস। 12 থেকে 13 মাস? 13 মাস। আচ্ছা, 12 থেকে 13 মাস। এগুলোটা আর বাড়বে না বেশি, এতটুকু বাড়তে পারে এক মুঠ। হ্যাঁ, এক মুঠুন বাড়তে পারে, আর বাড়বে না। আচ্ছা, এক মুঠ বাড়তে পারে আর পারবে না? এটা বাচ্চা নেওয়া আমার আর কি, গাই। এটা কি আপনার নেওয়া বাচ্চা বলতে মানে গাভীর বাচ্চা নেওয়া আর কি? আচ্ছা, গাভীর বাচ্চা। ইন্ডিয়ার থেকে পার হওয়া? ইন্ডিয়া থেকে পার হওয়া? হ্যাঁ, গাভী থেকে নেওয়া। গাভী থেকে নেওয়া, গাই বাছুরে পার হয়েছিল, আমি বাচ্চাটা কিনে নিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে গাই বিবি বাছুরটা পার হয়েছিল, আপনি বাছুরটা কিনে নিয়ে আলাদা করে নিয়েছেন? আচ্ছা, আলাদা করে নিয়েছেন। আচ্ছা, এটা একটা গেল দেখলাম আমরা, আর কি দেখাবেন? এই বড়টা। আচ্ছা, এই বড়টা তো আমরা দেখছিলাম মনে হয় আগে। আচ্ছা, কাহারল থেকে কিনছিলেন কিন্তু বিক্রি করেন নাই? না ভাই, বাসা রাখছেন কোয়ারেন্টাইনে। হ্যাঁ, কোয়ারেন্টাইনে রাখছিলেন। আচ্ছা, কোয়ারেন্টাইনে রাখার পরে এখন মোটামুটি আনলেন? আজকে নিয়ে আসছে। আজকে নিয়ে আসছে, তো সব কিছু নিখুঁতভাবে দেখেন, সমস্যা নেই ভাই, সুস্থ বর্তমান আমার কাছে আছে। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে সব ভ্যাকসিন দেওয়া? ভ্যাকসিন বলতে শুধু ইয়া দিছি ভাই, ওষুধ পাতি জ্বরের ইয়ার এগুলো দিছি, তারপরে যে ইয়ার লাম্পির ভ্যাকসিন, ইয়ার ভ্যাকসিন ওই পাশে। আচ্ছা, এটা কয় দাঁত ভাই? দুই দাঁত থেকে চার দাঁতে গেছে। আচ্ছা, হাইট কেমন আছে গরুটার? 61 ইঞ্চি মাপছেন? আমার মাপ কিন্তু 72 ইঞ্চি। হ্যাঁ, আপনি তো অনেক লম্বা। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আপনি 61 ইঞ্চি? আচ্ছা, এটা 61 ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, এই মাপটা কেন মানে দরকার? আচ্ছা, পিছনটা মাপ হয়? সামনের মাপটা হয় না। সামনের মাপটা হয় না, তো এখন এটা কত চাচ্ছেন? এটা ভাই এটা 330 দাম চাচ্ছি ভাই। 330? কত পর্যন্ত উঠছে বাজারে একবার সত্য কথা বলবেন ভাই? বাজারে 2 ভাই 90, 1 ভাই 85। আচ্ছা, এটা পর্যন্ত পাইছি কিন্তু দিচ্ছেন না? না ভাই, 195 বলছে। হ্যাঁ, বলছে আমি 3-এর নিচে দিব না ভাই। 3-এর নিচে দিবেন না? একবারে ফিক্সড 3? মানে 3-এর নিচে দিব না, 3-এর উপরে 10 টাকা হোক বা 3 হোক, 3-এর নিচে বিক্রি। আচ্ছা, মানে আল্লাহ পাকের ইচ্ছা, মার্ক হচ্ছে 3, মার্ক হচ্ছে 3। আচ্ছা, এই লম্বাটা কতটুকু আছে? না তা তো দেখছি, মাপা হয় না, হাইট মাপা। হ্যাঁ, ওরা মাপে। তাহলে এটা হচ্ছে আপনার 300, তাই তো?
ফিক্স 300 আচ্ছা 34 আর কি আছে এখানে একটা বাচ্চা আছে এটা কি বাচ্চা বলছিলেন আপনি আমার জানামতে ক্রস ব্রাহ্মা জানামতে ক্রস ব্রাহ্মা আচ্ছা এই গরুটা কিন্তু আপনার কাছে বেশ কয়েকদিন ধরে আছে হ্যাঁ আছে সুস্থ খাওয়া দাওয়া খুব ভালো এবং এক পর্যায়ে বিক্রি হয়েছে লাগবের সাথে হ্যাঁ ইয়াতে এই মোবাইলে মোবাইলে বরিশালে আমার কিন্তু বরিশালে গাড়ি যায় না আচ্ছা বরিশালে যায় না না ভাই আলম পরে আলম ভাই দিয়েছে ফেলো কথা না ভাই বরিশালে আমারও গাড়ি যায় না চিটাগাং মানে এই দিককার যায় কিন্তু বরিশাল অফসাইড সেই কারণে যায় না যায় না আসলে মানে আমবাড়িহাট থেকে খুব একটা কম যায় যায় কিন্তু খুব কম যায় দামও প্রায় ফিক্সড হয়ে গেছিল ওই ভাইয়ের সাথে গাড়ি ভাড়াটা নিয়ে গাড়ি ভাড়া লাগে 70,000 এখানে আমার মাইরে যায় আচ্ছা ওই কারণে যান নাই একটা গরু আর গাড়ি ভাড়া লাগছে 14,000 টাকা তো এখন এটা হচ্ছে আপনি বলছেন ক্রস ব্রাহ্মা কয় মাস বয়স এখন গরুটার ভাই গৃহস্থ বলছিল 5 মাস গৃহস্থ বলছিল 5 মাস আচ্ছা গৃহস্থ বলছিল 5 মাস ক্রস ব্রাহ্মা এখন দাম রাখছেন কত গিরের বাচ্চা এটা হচ্ছে গিরের বাচ্চা এটারও বয়স বেশি না কয় মাস বয়স হবে ১১ থেকে ১২ মাস আমার ধারণাও তাই হবে ভাই আপনার ধারণা তাই হবে কত চাইছেন এটা ১১৫ ভাই ১১৫ চাওয়া দর্শক শুনছেন যে ১১৫ চাওয়া কত উঠছে ভাই ১০০ পর্যন্ত দাম পাইছেন টার্গেট কেমন ১০৭-৮ আচ্ছা তা এই হচ্ছে টোটাল আপনার চারটা গরু এখন আছে আর তিনটা বিক্রি করছে তা এখন হাটে যদি বিক্রি হয় তো হলো আর না হলে পাবে তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের বলেন ০১৭-৮৪-93-93-24-19 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ ঠিক আছে মফিজুল ভাই ধন্যবাদ তারাবির পরে তারাবির পরে হ্যাঁ তারাবির আগে হলে এরপরে পরে পরে যদি রিং করে ভাই তারপর মোবাইল বন্ধ থাকে কেন মানে আপনি আপনি বলছেন যে তারাবি ৮টা থেকে ৯টা পর্যন্ত পাবে না বাকি সময় পাবে তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল মফিজুল ভাইয়ের চারটি সুন্দর কালেকশন ছিল আমরা সেই কালেকশনগুলো আপনাদের দেখালাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ